মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। এর ফলে রাজধানীর বিভিন্ন রাস্তায় হালকা পানি জমেছে। তবে টানা কয়েকদিনের বৃষ্টিতে নিম্ন আয় ও শ্রমজীবীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামী 2-3 দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিস্তারিত শফিউল আলম সুজন রিপোর্টে। শনিবার সরকারি ছুটির দিন হলো জীবনের প্রয়োজনে যারা সকালে বাসা থেকে বের হয়েছেন তাদের বৃষ্টির কবলে পড়তে হয়েছে। রাজধানীতে টানা কয়েকদিনের বৃষ্টিতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছে নিম্ন আয়ের মানুষরা। পিসিন্দার একটু কমই আছে বৃষ্টির লেগে, মানে যাত্রী পাওয়া যেতেছে না। মাত্র আপনার 190 টাকা ভাড়া মারছি, এ পর্যন্ত সকাল 9টা থেকে আমি বৃষ্টিতে ভিজতেছি। রাস্তার যে অবস্থা, চারিদিকে কাদা জমে আছে, আর এজন্য যেতে আমার অনেক মনে হয় অনেক ভোগান্তিতে পড়তে হবে। বৃষ্টি উপেক্ষা করে যারা রাস্তায় বেরিয়েছেন তাদের যানবাহনের সংকটে পড়তে হয়েছে। অনেকে অপেক্ষা করেছে ঘন্টার পর ঘন্টা। রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তার পানি জমতেও দেখা গেছে, এ কারণে যানজটে আটকা পড়েন অনেকে। প্রায় 2 ঘন্টা বসা বাসার জন্য, কিন্তু বাস তো পাই না। বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি, যেতে পারতেছি না। রাস্তাঘাটে অনেক জায়গায় দেখুন জমানো পানি। আবহাওয়া অধিদপ্তর জানায় রাজধানী সহ সারা দেশে আরো কয়েকদিন বৃষ্টি থাকবে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 24 মিলিমিটার। বর্তমান যে বৃষ্টির প্রবণতা সারা দেশব্যাপী, এই বৃষ্টির প্রবণতা আগামী আরও 2-1 দিন অব্যাহত থাকতে পারে এবং পরশু দিন থেকে কিছুটা কমে আসতে পারে। দেশের সমুদ্রবন্দরসমূহ অর্থাৎ চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত কমতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।